চলে গেলেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার রিজেন্ট পার্কের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 78 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী, থাকতে হয়েছে হাসপাতালেও। তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছিল রাজ্য সরকার। মে মাসের শুরুতেই হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন তিনি। এদিকে জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টালিগঞ্জে।